ব্যাগে আমরা অনেক ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে কথা বলবো কনভার্ট ক্রিটের এবং সেটা হচ্ছে আমরা এই যে ট্যাগ সেট আপ করতেছিলাম সেই ট্যাগগুলো যদি অটোমেটেড সেকশনে চলা যায় তাহলে বেটার আগের ভিডিওতে আমরা দু একটা দেখে আসি এরপর আমরা আরেকটা করতে চাই একটা সিকোয়েন্সের উপর বেস করে সেটা একটু আপনাদের দেখাই তো আমি এখান থেকে কোন একটা ইমেল সিলেক্ট করলাম আচ্ছা ওকে আমি ধরেন এখানে একটা ইমেল সিলেক্ট করলাম সো এখানে ধরেন আমি একটা লিঙ্ক দিচ্ছি ক্লিক আমি এখানে একটা লিঙ্ক দিচ্ছি এবং যখন আমরা এই লিঙ্কটাকে লিঙ্ক কেবল করতে চাইব এখানে দেখেন লিঙ্ক কেবলের অপশন আছে এবং এখানে আমরা একটা অপশন পাচ্ছি ট্যাক্স সাবস্ক্রাইবার হু ক্লিক দিস লিঙ্ক তো আমি এখানে একটা মিনিংফুল লিঙ্ক দিচ্ছি ধরেন যে কোনো ব্যক্তি যদি ল্যান্ডিং পেজ ওয়ান কোনো ব্যক্তি যদি এখানে ক্লিক করে অর্থাৎ ক্লিক করে তাহলে সে একটা ট্যাগের মধ্যে পড়বে এবং এই ট্যাগের আপনি কোনো একটা ট্যাগের মধ্যে ফেলতে পারেন অথবা আপনি একটা ট্যাগ এখানে ক্রিয়েট করে দিতে পারেন তো আমি এটার একটা অথবা এখানে দেখেন যে লিঙ্ক ট্রিগার আমরা সেট আপ করতেছি এই জিনিসটাকে বলা হয় লিঙ্ক ট্রিগার আমি এটার একটা মিনিংফুল নাম দিচ্ছি সেটা হচ্ছে আমি বললাম যে তাদেরকে দিয়ে আমি পরে কিছু একটা করব ওকে সো আমার একটা লিঙ্ক টিকার এখন সেট হয়ে গেল এখন আমরা কি করবো এটা ডেফিনেটলি আমরা পাবলিশ চেঞ্জেস এবং যে ব্যক্তির কাছে ইমেল যাবে এবং সে যখন এই লিংকে ক্লিক করবে ওই ব্যক্তির ধরেন আমার কাছে দশ হাজার সাবস্ক্রাইবার আছে কিন্তু ওই ব্যক্তির জন্য অথবা ওই সমস্ত ব্যক্তির জন্য ওই ইয়াটা অটোমেটিক অটোমেটিক অ্যাড অ্যাড হয়ে হয়ে যাবে যাবে এবং আপনি যখন দেখতেছেন যে আপনার ওই যে সমস্ত ব্যক্তির লিঙ্ক ক্লিক করতেছে এবং সার্টেন ওই লিঙ্কটাই তাহলে ওই ব্যক্তি ধরেন দশজন বিশ জন তিরিশ জন পঞ্চাশ জন তাদেরকে নিয়ে আপনি আলাদা একটা কাস্টমাইজ ইমেল আপনি সেন্ড করতে পারেন ওকে সো এই যে দেখেন আমরা এটার কথাই বলতেছিলাম এটার নামটা যদি আমরা একটু এডিট করে দিই যে আমরা আসি আসি হচ্ছে রুলসে আন্ডারে এখান থেকে দেখতে পাচ্ছি এটা আমরা একটা মিনিংফুল নাম দিব এটা হচ্ছে ল্যান্ডিং বেস আচ্ছা আমি এটা রুলটা সেভ দিলাম এবং আমরা এটা যদি আপনি এখন রিলোড দেন আপনি এখানে একটা আপডেট দেখতে পাবেন আর কি ওকে সো আমরা যে জিনিসটাকে এডিট করে দিছি আর কোনো কাজ নেই এখানে এই যে দেখেন আগে এটা ইউআরএল শো করতো বাট এখন ইউআরএল শো করবে না এটা ক্লিক এন এস এল সেটা অ্যাকচুয়ালি শো করবে এবং যেটা অ্যাকচুয়ালি মিনিংফুল ওকে সো এবং লিঙ্ক ক্লিকের যে জিনিসটা দেখাচ্ছিলাম এই যে লিঙ্ক এর নামটাও চলে আসে অর্থাৎ লিঙ্ক ট্রিগার এই কনসেপ্টটাকে বলা হয় লিঙ্ক ট্রিগার এখন আপনি যদি ব্রডকাস্ট করতে চান ওই সমস্ত ব্যক্তি যারা শুধু লিংক ক্লিক করছে তাদেরকে নিয়ে এবং কিসের জন্য লিঙ্ক ক্লিক করছে তো কোন ইয়ের জন্য লিঙ্ক ক্লিক করছে আপনি সেটার উপর বেস করে আপনি ক্যাম্পেইন রান করতে পারেন এবং শুধু আমি তো এটা দেখাচ্ছি একইভাবে আপনি কি করতে পারেন আপনি ভিজুয়াল অটোমেশন সেট করতে পারেন আমি হয়তো ব্রডকাস্ট দেখাচ্ছি আপনি সেম জিনিসটা ভিজুয়াল অটোমেশন করতে পারেন ওকে সো এখন এখানে জাস্ট আমরা অল এরপর সাবস্ক্রাইব টু দেন আপনি এখানে থেকে আপনি এখান থেকে সিলেক্ট করেন বেসিক্যালি কোন ট্যাক্স পি ওয়ান এইটাতে যারা লিঙ্ক করছে ওই সমস্ত ব্যক্তির কাছে আমার একটা ইমেল সেন্ড হবে আপনি তাকে কাস্টমাইজ কোন একটা অফার দিতে চাইতে পারেন তাই না একইভাবে কিন্তু আপনি এখন ভিজুয়াল অটোমেশন করতে পারেন খুব সিম্পল জাস্ট আপনি ভিজুয়াল অটোমেশনে যান এরপর আপনি একটা ব্ল্যাঙ্ক অটোমেশন নিয়ে নেন ওকে এবং ইজ অ্যাডেড এ ট্যাগ আপনি ট্যাগের জায়গায় এখানে এইটার উপরে এই ট্যাগের মধ্যে আসছে এবং তার জন্য একটা আপনি আগে থেকে ইমেল সিকোয়েন্স তৈরি করে রাখেন যে যে সমস্ত ব্যক্তি যখনই লিঙ্ক ক্লিক করবে এখন সেটা আপনার জেনারিক হতে পারে সেটা এই ল্যান্ডিং পেজের জন্য ফোকাস হতে পারে এখন ওই ল্যান্ডিং পেজটা এখানে সিলেক্ট করে দেন তাহলে কি হবে আপনার এই সিকোয়েন্সটা কন্টিনিউস চলতে থাকবে এবং যে ব্যক্তি লিঙ্ক ক্লিক করে অটোমেটিক এটা হয়ে যাবে এবং এটা অটোমেটিক হয়ে যাবে তো টোটাল জিনিসটা কিন্তু অটোমেশন এখন আপনি অল লিঙ্ক ক্লিকের জন্য একটা সিকোয়েন্স করতে পারেন আপনি সিলেক্টিভ ল্যান্ডিং পেজের জন্য সিলেক্টিভ ইমেল সিকোয়েন্স তৈরি করতে পারেন কনসেপ্ট ক্লিয়ার আশা করি থ্যাংক ইউ